হ্যালো, এটার নাম কি? এই সখীর নাম কি? এই সখীর নাম কি রে? এটা ঘাট না দেখেন, এটা হচ্ছে কিলিট গ্রামের নাম কি? গোদাগাড়ির খাটনা, বিখ্যাত এই এলাকার এই যে খাটনা, এটাকে বলে খাটনে। খাটনের উপর আমরা শুয়ে আছি। সবগুলাকে আমি পাগলা গারোতে দিয়ে আসবো কদিন। বলো মামি শুনবে। তোমার গানটা আমি ভিডিও করবো, তুমি না বলছিলে একদিন। না এখান তারা না রনক রাস, রনক রাস। হ্যাঁ হ্যাঁ বলো এবার। যাও দূরে যাও, দূরে যাও, তোমাকে দেখা যায় না তো। পাগল হয়ে গেছি রে, পাগল হয়ে গেছি। ওঠো ওঠো ওঠো, ওই যে তোমার আম্মু রুটি বানায়, লিমা মুখ ঢেকে বসে আছে। তুমি যাও ওই জাপুর ওইদিকে যাও না, আছো পাগল। এই মোর খুলে যা, যা মতো গান আপু। বাদাম ওলা গানটা কত ও নাচতেছে, বাদাম ভাজা কে বাদাম ভাজা, আমার কাছে নেই তো পপু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তুমি গানটা গাও। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, তোর মাইকে না নাইকে নাইকে দেখা যেতেছে। আম্মু গানটা গাও তো মা। আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। রাতের আমাদের খাবারের আয়োজন, আলুর দম হবে আর সঙ্গে পরোটা হবে। পরোটা বানিয়ে বানিয়ে রাখছে, পরে মেনে দিবে আর ভাজবে। হচ্ছে আমাদের রাতের মেনু। রান্না শুরু হয়ে গেছে, আগে আলুগুলো ভেজে নিতে হবে তেল দিয়ে। ভাজা হয়ে গেছে সবগুলো আলু, এবার রান্না করে নেবে। কোথায় পেঁয়াজটা আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছে তেল দিয়ে, ব্রাউন কালার হবে না। সাথে একটা তেজপাতা দেওয়া হয়েছে, দুইটা এলাচ, এটাকে বলে না দারচিনি, টুকরো দারচিনি, ভাজা হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে যাতে করে মশলাটা কেটে না যায়, আবার
এবার স্বাদ অনুযায়ী লবণ আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমি ছাদে উঠেছি দাঁত ব্রাশ করার জন্য, তো উঠে দেখি যে এক আন্টি ছাদে বসে কুমড়ো বড়ি বানাচ্ছে, রোদে দিয়ে দিবে এখানে বানিয়েই। তো ভাবলাম আমি দেখছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দেই, একটু শেয়ার করে দেই ভিডিওটি। আর আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। উমরাপুরি এলাকার বিখ্যাত না, অন্য জায়গার আমরা খাইতে পারবো না, এগুলো শুধু কালাই আর হলো কিনে আনে, মাঝে মাঝে খালি ডাল থাকে, ওগুলো ভালো না, ওগুলো ওরা আটা দিয়ে রাখে, চালের আটা মিস করে, কালাই কতটুকু দেয় ভিজাই না, শুকনা কালাই দেয় ওরা, এগুলো আমরা ভিজাই ভিজিয়ে দিই। রাইস কুকারে বিরিয়ানি পাক করেছে, পুরো রেসিপিটি শেয়ার করতে পারিনি, একটু দেখিয়ে দিচ্ছি। ওই প্লেটটা মেয়ে খাবে, মেয়ের জন্য খাবার মেরে দিলাম, আমরা সবাই একসাথেই খাবো। আর এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, শসা, এই দিয়ে আজকের বিরিয়ানি খাবো। অবশ্য আলাদা করে মুরগির মাংসও রান্না আছে, ওটা আর মেয়ে খাবেন না, দেব না। আম্মু কোথায় বসবে, আসো টেবিলে বসো, খাওয়া দেবো কেন, হাত দেখাও, মরিচ রেখে দাও, মরিচ না খেলে তুমি রেখে দাও, ফেলে দাও, হাত দুব। আপনারা চাইলে ঘরে রান্না করতে পারেন, এই নতুন বিরিয়ানি বিরিয়ানি তো মজার করে রান্না করে খাই মানছে, মানে বিয়ারদের বলতেছে।
টেস্টি, আপনারা চাইলে ঘরে এইভাবে রান্না করে খাইতে পারেন। হ্যাঁ বিকেলবেলা আমরা সবাই হাঁটতে বের হয়েছি, এলাকাটা একটু দেখাই। কোথায় যাব? বেশি দূরে না, বাসের বাসার পাশ দিয়েই আমরা হাঁটছি। নিরিবিলি বাসাগুলো না, নিরিবিলি রাস্তাগুলো, নিরিবিলি আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে দুই পাশের বাসাগুলো। এটা হচ্ছে আম বাগান, আম বাগানের বাউন্ডারি এলাকায় আমের বিখ্যাত হচ্ছে মাঠ। আম্মু এদিকে আসো, এবার বাসায় যাচ্ছি। এটা হচ্ছে বাসার রাস্তা, মেন রাস্তার সাথে বাসা। এটা হচ্ছে বাসা, বাসায় চলে আসি। তালা লাগানো আছে, খুলতে হবে। ওরা এখন আসে?